মামা এটা অটো 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 বাট ব্যাক সিটের কমফোর্ট টোটালি নাই আসসালামু আলাইকুম ইটস ইউর থান্ডার ওয়েলকাম টু মাই ব্লগ আই হোপ ইউ আর অল গুড সো অনেকদিন পর আজকে ব্লগ করতেছি অ্যান্ড ইয়েস্টারডে আলিবাগ থেকে আমার সিবিআর এক্সচেঞ্জ করে জন্টেস জিটি 155U এই বাইকটা নিয়ে আসছি এখন যাচ্ছে হচ্ছে টাঙ্গাসিটির বাইরে শর্ট রাইডের পর আমি আপনাদের সাথে এটা রাইডিং এক্সপিরিয়েন্স অ্যান্ড ছোটোখাটো একটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ শেয়ার করব যে কেমন লাগলো সো লেটস গো শর্ট রাইড 50 কিলোমিটার মতো হবে কালকে নেওয়া হয়েছে বাইক অলমোস্ট আরও 30 কিলোমিটার মতো চালা হয়েছে সো দেখা যাক আমরা যারা স্পোর্টস বাইক চালাই তারা যখন নেগেটিভ স্পোর্টস বাইক চালাই তাদের কাছে এমনিই ভালো লাগে কারণ এটার মধ্যে মানে নেগেটিভ স্পোর্টস বাইকে হিউজ লেভেলের কমফোর্ট মানে বলার বাইরে এমনিই তো ভালো লাগতেছে সো শর্ট রাইড শেষ করি দেন শেয়ার করবো আরও ভালো করে A few moments later. So, আমরা চলে আসছি আই হোপ বৃষ্টি নামবে না বৃষ্টি নামলে শেষ এন্ড প্লেসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে মামা এটা অটো 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 মামা একটু যাইতাম তো আমরা চলে আসছি সো আমরা লোকেশনে চলে আসছি অ্যান্ড দিস প্লেস ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেস অ্যান্ড মাঝে মধ্যে আমি এখানে ঘুরতে আসি সো যাই হোক বাদ দেয় অ্যান্ড এটা হচ্ছে জন্টেস সিডি 155U এটা লুক ডেঞ্জারাস বলার বাইরে এটা যদি আপনি রোড সাইডে কোথাও পার্ক করে রাখেন পারবে একবার করে হলেও এটার দিকে তাকাবে অ্যান্ড আমার বাসায় নিচে আমি এটা রেখে দিয়েছিলাম সবাই আজ করতেছি কী ব্র্যান্ডের বাইক এটার প্রাইস কত যাই হোক বাদ দেয় এটা স্পেশাল একটা জিনিস হচ্ছে আই মিন আনকমন জিনিস হচ্ছে এটা কিলেস এখন বলতে পারেন যে সুজুকি G6R তো কিলেস ছিল না এটা আর কি হচ্ছে এই স্মার্ট ব্যান্ড এটা আপনার কাছে থাকলে আপনি জাস্ট এখানে একবার প্রেস করবেন বাইক সুইচ অন হয়ে যাবে দেন ক্লাচ ইঞ্জিন অন বাইক স্টার্ট হয়ে যাবে আনকমন অ্যান্ড ইঞ্জিন অফ আরও মানে বেশি আনকমন হচ্ছে এটার ফুল ক্যাপ খুলতে হলে কি লাগে না জাস্ট একবার এখানে প্রেস করলে ফুল ক্যাপ খুলে যাবে বাইকে স্টার্ট অফ থাকতে হবে তাহলে এটা খুলবে ব্যাক সিটও জাস্ট এখানে একবার প্রেস করলে ব্যাক সিট ওপেন হয়ে যাবে এই যে থাকে
So এটার ইঞ্জিন হচ্ছে 155 cc সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন ম্যাক্সিমাম পাওয়ার 18.8 bhp এন্ড 16 নিউটন মিটার টর্ক যেটা বলেন এটার ইএফআই সিস্টেম হচ্ছে বোশের 12 চ্যানেল এবিএস এটাও বোশের এন্ড বোশের ব্যাপারে কোনো কিছু বলার নাই ওয়ার্ল্ড বেস্ট ব্র্যান্ড বিশেষ করে ব্রেক সিস্টেম এবিএস যেটা বলেন আমার কাছে বাইকের ব্রেকিং সিস্টেম অনেক বেশি ভালো লাগছে নর্মালি P3 আর নন সিবিআর যেসব এবিএস আসে তার থেকে অনেক বেটার আমি মনে করি কারণ এটা বোশের P3 অ্যান্ড সিবিআর এ বোশের ব্রেকিং সিস্টেম আসে না এটার প্রাইস হচ্ছে 350,000 টাকা অ্যান্ড এই বাজেটের মধ্যে বিডিতে আর কোনো বাইক নাই এত বড় ফিচার্স আসে অ্যান্ড এটা ফ্রন্টে ইউডি সাসপেনশন ইউজ করা হয়েছে রেয়ারে মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে এটার ওয়েট অনেক কম অনলি 126 kg এত কম হওয়ার কারণটা হচ্ছে এটার যে সুইংগাম এটা অ্যালুমিনিয়ামের এই জন্য এত লাইট ওয়েট এটার যে আন্ডারবেলি এক্সস্ট এটা টাইটেনিয়ামের এই জন্য অনেক বাইক আছে যে এক্সস্টের কালার চেঞ্জ হয়ে যায় বাট এটার কালার চেঞ্জ হবে না কারণ এটা টাইটেনিয়ামের সো এই বাইকে দুইটা প্রজেক্টর লাইট ইউজ করা হয়েছে লং ট্যুরে এই প্রজেক্টর লাইট অনেক বেশি ভালো সাপোর্ট দিবে তাছাড়া এটা ইন্ডিকেটর টেল লাইট সবগুলো এলইডি অ্যান্ড স্পিডোমিটারটা জোস বাইকের ক্লচ লিভার ব্রেক লিভার দুইটা অ্যাডজাস্টেবল আপনার আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটার ফ্রন্ট টায়ার হচ্ছে 110 সেকশনের অ্যান্ড রিয়ার টায়ার 130 সেকশনের অ্যান্ড দুইটা টিউবলেস কিছু বলার নাই সো এটার মাইলেজ কেমন সিটিতে এটার মাইলেজ 37-38 ম্যাক্স আপনার রাইডিংয়ের উপর ডিপেন্ড করবে 40ও পেতে পারেন হাইওয়েতে 44-43 এর মধ্যেই থাকবে সো মোটামুটি এতটুকুই বাইকটা অনলি 100 কিলোমিটার মতো রাইড করা হয়েছে এটার ইউজার এক্সপিরিয়েন্স আই মিন রাইডিং এক্সপিরিয়েন্স আমি রোডে বলবো বাইকটা কেমন লাগছে আমার কাছে অ্যান্ড এটা নেওয়া বেটার হবে কি হবে না এখানেই শেয়ার করতাম বাট বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে ব্লগ শ্যুট করা হইতেছে অলরেডি আমিও ভিজে গেছি বাইকও ভিজে গেছে সো রোডে বলবো তো আমরা এখন টাকা সিটিতে ব্যাক করতেছি অ্যান্ড নিচে রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করার ইচ্ছে ছিল বাট বৃষ্টি হইতেছে এই জন্য পসিবল হয় নাই কারণ আশেপাশে বৃষ্টি জোরে নামলে দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই ভিজতে হবে সো ভাবলাম রাইড করার টাইমে রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করি তো রাইডিং এক্সপিরিয়েন্স অনেক ভালো এই বাজেটের মধ্যে এই বাইক আমার মতে বেস্ট এত যেটা বললাম যে এত পরিমাণে ফিচার্স এই 350,000 টাকার বাজেটের মধ্যে বিটিতে কোনো বাইকে নাই আর আমার হচ্ছে একটা জিনিস খারাপ লাগছে যে আপনি হাই স্পিড কর্নারিংয়ে এটা দিয়ে তেমন বেশি সাপোর্ট পাবেন না একটু প্রবলেম করতে পারে কারণ এটা টায়ারের কারণে এটা হচ্ছে সিএসটি টায়ার ইউজ করা হয়েছে আপনি যদি টায়ারগুলো চেঞ্জ করেন তাহলে প্রবলেম করবে না এটার মধ্যে হচ্ছে ইকো মোড আছে এই যে ইকো মোড এখন শিফট হয়েছে অ্যান্ড এখন স্পোর্টস মোডে শিফট হয়েছে যা এই জিনিসটা খুবই আনকমন বিডিতে কোনো বাইকে এই জিনিসটা দেখা যায় না V4 আসতেছে V4 এ আছে বাট আপাতত কোনো বাইকে নাই তাছাড়া বাইকের কমফোর্ট অনেক আমি অলমোস্ট 100 কিলোমিটার মতো রাইড করছি আমার কোনো ব্যাক পেইন বা আরও যত ঝামেলা এরকম কোনো কিছুই ফিল হয় নাই বাট এটার পিলিয়ন সিটে একটু ঝামেলা আছে পিলিয়ন সিটে কোনো কমফোর্ট নাই আমার ফ্রেন্ডের পাছু ব্যথা করতেছে পাছু মিন্স বাম সো পিলিয়ন নিয়ে লং ট্যুরে একটু অবস্থা খারাপ হয়ে যাবে আর বাইকটা তো ছোট সো আপনি যদি পেছনে ব্যাক নেন তাহলে আপনি এই বাইকে বসতে পারবেন না মানে সিঙ্গেল ট্যুর দিলে ঠিক আছে আর কোনো সমস্যা নাই তাছাড়া ওভারঅল বাইকটা অনেক ভালো লাগছে আর কিছু বলার নাই আমি ওইভাবে কোনো সময় বাইকে রিভিউ করি না ওই মোটামুটি 100 কিলো রাইড করে আমার সাথে যা যা মনে হয়েছে আমি তাই তাই আপনাদের সাথে শেয়ার করলাম ফিউচারে যদি এটা দিয়ে কোনো সময় ট্যুর দেই আরও ডিটেলসে এটার রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করব সো দেখা যাক কী হয় এখন টাকা সিটি ব্যাক করি কে কথা হবে ওয়েলকাম ব্যাক এভরিওয়ান
friends, so আমরা তো টাঙ্গাইল সিটিতে চলে আসছি and I hope আপনাদের কাছে রাইডিং এক্সপেরিয়েন্স ভালো লাগছে and আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে. So এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে আপনারা জন্টেস বাইক এটা কোথায় অ্যাভেলেবল পাবেন যদি নিতে চান. আমি বলবো আপনারা গিয়ারেক্স বাংলাদেশে ভিজিট করতে পারেন, আপনারা ওইখানে জন্টেসের সবগুলো মডেল বাইক ওইখানে পাবেন. অ্যান্ড জন্টেস বাংলাদেশের ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিটেলসে দিয়ে দিবো, আপনারা চেক করলে পেয়ে যাবেন. আজকে এই পর্যন্তই. সো গাইস, শেয়ার ওয়ার থাম্বস আপ, হিট দ্য লাইক বাটন, ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব, টেক কেয়ার, ফর দ্য মেসেজ, থ্যাংক ইউ.